আজকে আমি কি রান্না করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাইলেই বুঝতে পারবেন। বন্ধুরা, এই দুধ দেখেই বুঝতে পারছেন আমি আজকে একটা দুধের কিছু আইটেম বানাচ্ছি আপনাদের সামনে। এই দুধটা এখন আমি ছানা কাটাবো। দুধটা ভালো করে ফুটে গেল সুন্দরভাবে, এইবারে আমি এটা ছানা কাটিয়ে নেব। এই দুধটা ছানা কাটাবো আমি। এটাতে নিয়েছি আমি একটা গোটা পাতিলেবুর রস প্রায় 3 চামচ, হ্যাঁ, আর 3 চামচ নিয়েছি ভিনিগার, 3 চামচ মতো নিয়েছি জল। এটা আমি সম্পূর্ণভাবে এটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই ছানাটা কেটে যাবে। এভাবে ছানাটা আস্তে আস্তে এই যে কাটছে, এবারে একটু ফুটে গেলেই ছানাটা সুন্দর কেটে যাবে। গ্যাস অফ করে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন ছানা সুন্দর কেটে গেছে। আমি আর কি ফোটাবো না বলে গ্যাসটা অফ করে দিয়েছি। তারপরে ছেঁকে নেব, এভাবে ছেঁকে নিয়েছি, আরও অনেকবার ধুয়ে নিয়েছি, তাও আমি একবার ধুয়ে দেখে দিচ্ছি। এভাবে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলে পরে সন্দেশটা খুব ভালো হবে। আমি কি কোন সন্দেশ বানাচ্ছি এখনও পর্যন্ত আপনাদের বলিনি, এবারে বলি। আমি এটা ক্যাডবেরি সন্দেশ বানাচ্ছি, কীভাবে বানাচ্ছি তার জন্য ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কীভাবে ক্যাডবেরি সন্দেশটা বানাচ্ছি। এখানে 2 লিটার 500 দুধের আমি ছানা করে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম, কীভাবে ছানা করলাম সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি। এবারে কীভাবে আমি বানাচ্ছি সেটা অবশ্যই আপনারা দেখুন, সাথে থাকুন। ছাকলাম না আমি, ভালো করে এভাবে প্রেশার দিয়ে দিয়ে জলগুলোকে সম্পূর্ণ শুকিয়ে নিলাম, একদম জলগুলোকে একদম বের করে দিয়েছি, একদম জল নেই, শুকনো করে দিয়েছি। আপনারা কাপড়েও ছাকতে পারেন। ছানাটা আমি মিক্সিং বলে পেস্ট করব না, এটা আমি হাত দিয়ে খুব ভালো করে চটকিয়ে মেখে একদম স্মুথ মোলাম করে নেব। এভাবে মেখে মেখে কতটা মোলাম করছি, মোলাম করার পর আপনাদের দেখাবো। এই যে এটা খুব সুন্দরভাবে মোলাম করে দিয়েছি। এবার একটু এই ময়দা আমি ছড়িয়ে দিচ্ছি, ময়দা ছড়িয়ে দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে মেখে নেব। এটা কিন্তু খুব ভালো লাগে, ময়দাটা দিয়ে ভালো করে মিক্স করে মেখে নেব। খুব বেশি চিনি দেব না এখন, আমি অল্প সামান্য একটু চিনি দেব। এই 2 চামচ মতন চিনি আমি দিয়ে দিলাম, এই যে 2 চামচ মতো চিনি দিয়ে আবার এটাকে ভালো করে মিক্স করে নেব সুন্দর করে। চিনি দিয়ে ভালো করে মিক্স করলাম, এবারে দিচ্ছি এই যে আলপনার রান্নাঘরের ঘি 1 চামচ দিয়ে দিচ্ছি এর মধ্যে। খুব সহজে হয়, খুব সামান্য উপকরণে হয়, এটা কিন্তু প্রচণ্ড টেস্টি হয়। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, নিজেরা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে। সমানে দেখুন যে আমি কীভাবে করছি। যে ক্রমে এই বেকিং সোডা ছড়িয়ে দিলে ভালো করে মেখে নেব। বেকিং সোডা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখেছেন খুব সুন্দর একটা রো তৈরি হয়ে গেছে, একদম দারুণভাবে বসিয়ে দিয়েছি। কড়াতে আমি এই 1 চামচ চিনি দিলাম, হ্যাঁ, আর আমি সামান্য জল দেব, বেশি জল দেব না, এটা একদম ঘন রস হবে। ব্যাস 1/2 কাপেরও আমি কম জল দিলাম, দিয়ে এটাকে পাক করে আমি একটা ঘন রস বানিয়ে নেব। আমি এখানে আলপনা রান্নাঘরের ঘি নিয়ে নিয়েছি, এখানে মিষ্টিটা রেডি করবো, তো তার জন্য আমি আগে থেকে জায়গাটা রেডি করে রেখে দিচ্ছি। ভালো করে ঘি মাখিয়ে নিলাম সুন্দর করে, আর এখানে আমার রসটা খুব সুন্দরভাবে ফুটে দেখছেন একটু বেশ পাক হয়ে গেছে। আর একটু এটা হবে, আরও সামান্য একটু করবো এটা। এবারে আমি রসটার মধ্যে এই ছানাটা সম্পূর্ণ দিয়ে দিলাম, এই ছানাটা দিয়ে আমি এটাকে ভালো করে ইয়ে করে পাক করে নেব। এটা দিয়ে ভালো করে আমি এটা এখন পাক করে নেব সুন্দর করে, একদম শুকনো করে নেব। এই তো এটা একদম সুন্দর হয়ে গেছে। এটার মধ্যে 1/2 আমি এই যে ঘি মাখানো ট্রে রেখেছি, এটার মধ্যে আমি 1/2 নিয়ে নেব, হ্যাঁ, 1/2 নিয়ে নেব। আর 1/2 আমি কি করছি তার জন্যে দেখুন, আমি আগে এটা নামিয়ে নিই। এই যে এভাবে আমি পুরো প্লেটে ইয়ে করে দিলাম ট্রেতে। এখানে আমি একটু, যেহেতু বলেছি আমি ক্যাডবেরি সন্দেশ, এই যে ক্যাডবেরি পাউডার এটার মধ্যে আমি অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করে নেব।
এটা ক্যাডবেরি সন্দেশটার জন্য এটা আমি ক্যাডবেরি মিক্স করে নিচ্ছি, হাফ দিয়েছি, হাফটাতে আমার ক্যাডবেরিটা দিয়ে এইভাবে আমি মিক্স করে নিলাম। এটা আমি এবারে এর ওপরে দিয়ে দিচ্ছি, সম্পূর্ণটা নিয়ে আমি এর ওপরে দিয়ে পুরোটা এটা সমানভাবে আমি এটা ইয়ে করে দেবো। যতটা আমার এই হোয়াইটটা দিয়েছি ততটা আমি ক্যাডবেরিটাও সম্পূর্ণটাতে ছড়িয়ে দেবো। এটা সম্পূর্ণ এইভাবে এইভাবে পুরোটা যতটা দিয়েছি ততটা আমি এটা ক্যাডবেরিটা দিয়ে দেবো। এই সন্দেশটা করে দেখবে, দেখুন কত সহজে হয়ে যাচ্ছে, কিন্তু একটা অসাধারণ টেস্ট। আমি আমার এক ফ্রেন্ডের কাছে শিখেছি, ওর বাড়ি বেড়াতে গেছিলাম, খাইয়েছিল, সে আমার সামনেই বানাচ্ছিল এমন টাইমে আমি গেছিলাম, দিয়ে সেটাই আমি তার কাছে এভাবে শিখেছি। এই যে এইভাবে আমি সম্পূর্ণ যতটা আমি হোয়াইট দিয়েছিলাম ততটা আমি ক্যাডবেরি দিলাম। এটা ঠান্ডা হয়েছে, কিন্তু এটা আমি আরও ভালো করে ঠান্ডা করব, তারপরে আমি এটা সাইজ করব। কিভাবে করছি সেটা অবশ্যই দেখবে, তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে করলাম। এবারে আমি এই সন্দেশটা সাইজ করব, সাইজগুলো এইভাবে তুলে নেব প্রথমে। এভাবে তুলে নেব, তুলে নিয়ে আমি এইভাবে ভাবে এটাকে রোল করে নেব। এইভাবে রোল করে নেব সম্পূর্ণটা তুলে নিয়ে। এই যে এভাবে আমি রোল করে নিলাম, এটাকে আমি প্রথমে দুভাগে ভাগ করে নেব। প্রথমে এটা আমি দুভাগে পুরোটা ভাগ করে নেব, তারপরে আবার আমি পিস করব। এটাকে এভাবে আমি এখানে তুলে নিলাম, আর এটা আমি এখানে তুলে নিলাম। তুলে নিয়ে আরও একটু আমি ছড়িয়ে এটা করলাম, এটাকেও আমি তাই করব। তারপরে আমি এটাকে সাইজ করব। এখন আমি এই দুটো সাইজ করে রাখলাম, পরে এটা আমি ভালো আরও ভালো ঠান্ডা হবে তারপর পিস করব। এটা গরমের মধ্যে পিস করা যাবে না, একদম সম্পূর্ণ আরও ভালোভাবে ঠান্ডা হওয়ার পর আমি এটা পিস করব। এইভাবেভাবে আমি পিস করে নিয়েছি, হ্যাঁ এইভাবে পিস করেছি। এখানে ঘি বসিয়ে দিয়ে এগুলোকে আমি হালকা ভেজে নেব। এগুলোকে হালকা করে ভেজে নেব। যে এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিব, এগুলো ভেজে তুলে নিয়েছি। এগুলো আমি এখন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এগুলো সব আমি একে একে তুলে নেব। একটা কথা যে আপনারা যেভাবে কাটলাম না কেটে ওইভাবেও খাওয়া যায়, কিন্তু এটাও আরও ভালো লাগে। ওটা মানে রোল করে পিস করে কেটে নিয়ে ওটা খাওয়া যায়, না ভেজে খাওয়া যায়। আমি এটা ভাজলাম, এটার টেস্ট আরও আলাদা হয়। আর এখানে আমি একটু ক্ষীর করেছি, এই ক্ষীরটা আমি এটার মধ্যে একটু করে মাখিয়ে দেব, তাহলে এটা আরও অসাধারণ স্বাদের হয়। এইভাবে আমি ক্ষীর দিয়ে দেব প্রত্যেকটাতে, আমি এভাবেভাবে ক্ষীরে মাখিয়ে নেব। প্রচণ্ড সফট, এই দেখুন, দেখলেই বুঝতে পারবেন প্রচণ্ড টেস্টি, ভীষণ ভালো লাগে। আপনারা এইভাবে করে দেখবেন। এটা হচ্ছে আমি যেটা করলাম, এটা হচ্ছে আপনারা যদি ওই সন্দেশটাই রেখে দেন, ভেজে যদি ক্ষীরে না ডোবান, ওটা হচ্ছে
ক্যাডবেরি সন্দেশ। হ্যাঁ, এটা আমি একসঙ্গে দুটো প্রসেস দেখিয়ে দিলাম। আর এটাকে আবার ভেজে যদি ক্ষীরে ডোবান তাহলে হচ্ছে ক্যাডবেরি ক্ষীরমালাই, তাহলে হচ্ছে ক্যাডবেরি ক্ষীরমালাই। আমার এটা দুটো একসঙ্গে দুটো রেসিপি আপনারা আপনাদেরকে আমি পরিবেশন করে দিলাম। এটা বলার আগে আমি ভাজার আগে বলতে ভুলে গেছি, ওইভাবেও খাওয়া যায়, রোল করার পর যেটা পিস করলাম সেইভাবেও খাওয়া যায়। আর এটা তো অতি উত্তম, দারুণ টেস্টি, খুব ভালো লাগে আমার। সম্পূর্ণ হয়ে গেল ক্যাডবেরি ক্ষীর সন্দেশ, আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন, খেয়ে দেখবেন। মুখে দিলেই একদম মিলিয়ে যায়, প্রচণ্ড সফট, প্রচণ্ড সফট, কেন ভেতরে দেখলেন তো সম্পূর্ণ ছানা দিয়ে আর ইয়ে দিয়ে তৈরি, অসাধারণ স্বাদ। বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায়, অবশ্যই আপনারা চেষ্টা করবেন, এটা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমার পাশে থাকুন, পাশে আছি। এই যে ক্যাডবেরি পান্তুয়া আপনাদের সামনে সার্ভ করে দিয়েছি, খুব ভালো লাগে ক্যাডবেরি পান্তুয়া এভাবে যদি করেন। আর ক্যাডবেরি সন্দেশ আগেই তো বললাম, ওটা রোল করে কেটে নিয়ে ওটাও খাওয়া যায়, ওটা হচ্ছে ক্যাডবেরি সন্দেশ। আর ভেজে নিয়ে যদি দুধে ফেলে দেওয়া যায় ক্যাডবেরি এটা পান্তুয়া, দারুণ স্বাদের, অসাধারণ স্বাদের, অতুলনীয় স্বাদের, অবশ্যই আপনারা ট্রাই করবেন, এটা বানাবেন।